Yo guys, welcome to my vlog 4. Kane e shekane like yo look moner ishara na shimana tamamana to marchar kuna e duniya গ্রামীণ ফোনের 4G র্যালিতে অংশগ্রহণ করতেছি। আমাদের গ্রুপ আর হচ্ছে বৈশাল সাইক্লিস্ট আছে, আর তার সাথে আছে আমাদের বিএইচবি জেড এর কিছু মেম্বার, এটা হচ্ছে বাইকার্স গ্রুপের। ভাই বাইকটি একটু দেখিস, সবাই 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 আছে ভাই, মেরা ভাই আমি মানু হাসান, সবাই আমাকে চিন, সাইফুল ইসলাম জনি আমার একটা রিকোয়েস্ট করছে যে একটা ব্লগে শুট নিয়ে দাও, মানে মানুষ আছে তো গাইস, কথা সেটা না, কথা হচ্ছে মাইনুল ভাই একটু চাপা ছিল। তো ওই হচ্ছে আজকে আমাদের ভিডিওটা কমপ্লিট কভার দিবে, আর হচ্ছে ওয়াসি আছে আরেকজন, সে হচ্ছে পিক তুলবে মেবি, বিকজ ও যদি ভিডিও করে তাহলে মনে করো ভিডিওতে জুমিন খালি জুমার জুমিন জুমার। তো যাই হোক, একটু বেশি এক্সাইটেড ব্যাপার না। তো গাইস শোনো, ও ব্লগ যেহেতু শুরু করছে কিছুদিন পর, তো ওই আফ্রিদির মা এসে ওকে থামতে বলবে ইনশাল্লাহ। তোমরা বুঝবা না, ঠিক আছে, এগুলো বুঝবা না, বড় হও ছোট। তো তো নাইম, তুমি কিছু বলো, এয়ারটেল এর 4G তুমি কি এয়ারটেল সিম ইউজ করো? কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালিটা প্রায় মানে স্টার্ট হবে। এখানে এই সেখানে লাই চলুক মনের ইশারায় না সীমানা থামামানা তোমার চার কোনা এই দুনিয়ায়। গাইস ব্যাপক পরিমাণে গরম যা বলার বাহিরে, তার ভিতর দুইটা বসছি আর আমার পিছনে হচ্ছে ফুল রেলি আছে। যেখানে যাও যখনই যাও, আমি রেডি তোমার চার কোনা এ দুনিয়ায়, আমি রেডি যেখানে যাও যখনই যাও। পিছনে আসছে আর কথা হচ্ছে অনেকক্ষণ ধরে র্যালিতে আসছি, বাট ব্যাপক পরিমাণে মানে কি বলবো, ঠিক আছে আমরা না বলি না, গ্রামীণ ফোন চলো বহুদূর, যেহেতু গ্রামীণ ফোন সিম ইউজ করি তো এখানে কিছু বলার নাই, আর যেহেতু ব্লগ চলতেছে নাথিং টু সে, আর
ভুল পথে গেছিলাম, তো এখন রাইট পথে যাইতেছি। ওরা আগে থেকেই মোটা ঘুরে নিচ্ছে, আমরা আগে গেছিলাম দেখা মানে একটু প্রবলেমটা হয়েছে, আমরা এখন প্যারা রোড থেকে বের হইতেছি। ভাই এত বিশাল কিছু নাই, স্লো স্লো টানলে বেটার। অলরেডি কভার ব্রো, আসতে হবে এই জায়গাতে, এই জায়গাতে যাও। এখানে গ্রামীণ ফোনের কোনো পথ চেনা না, চলো বহুদূর, তুমিও বলে কি বাঙালি। তোমার কি অনুভূতি, তুমি যদি একটু বলতে যাই হোক, আমরা চেপে যাই। অবশ্যই গরম তো লাগবে, গরমের কালে গরম লাগবে, এটা স্বাভাবিক। ও সামনেও ফোরজি, এখন আবার সেই আগের রোড হয়েই বের হবে ওরা মেবি। ও এ হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাইয়া পিকুর। ও শিট, আমরা কি তোমার অনুভূতি কি বলো? বিবিরপুকুর পাড়াটা রাউন্ড দিয়ে শেষ হয়েছে। আমার সামনে আছে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, তিনি আমরা এখন বেস্ট পার্কের দিকে আগাচ্ছি। আমরা আমরা আমাদের গ্রুপ আর হচ্ছে একটা বৈশাখ সাইক্লিস্টের একটা কি অবস্থা ভাই, দুই গ্রুপ মিলে একটা আমি করবো, আই মিন মিটিংয়ের মতো অ্যারেঞ্জ করেছে, তো ওখানে অ্যাটেন্ড করতে হবে। আর যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রাবি ভাই বাইক চালাইতেছে ব্রো, নাতে ওসে ভাই আসতে ভাই, রাবি ভাই কোনটা been to do it my way, push it like a matador, fresh out the catalog, one fall we all fall, crew like dominoes, they were chased by my nose, saw my dogs riding smoke, mob heavy like the Pope, for that pot of gold, we are not alone, boy better check your tone, you gon' need a lot of help, I ain't talking bank loans, sit with us, table last supper, toast to the brothers, some bad muff, yeah ain't nothing but pure luxury, you looking left to me, should be looking up to me. Preferably one of the best, she rhyme cause we next now and forever to death. Be loyal, real and respect, stay ahead of the rest. We just sit back, relax, doing things to impress. This is the only way we know to go. Squad up, never roll alone. And we gon' ride on forever. We... So guys, I'm at last, I'm on the again place. তো অ্যাট লাস্ট আমরা আগের প্লেসে চলে আসছি। তো আমাদের র্যালিটা আপাতত এখানেই শেষ, আর সবাই ঠিক আছে যা বলার বাইরে, কজ ব্যাপক পরিমাণে রৌদ্র ছিল যার কারণে
খুব প্রবলেম হচ্ছে। আর হচ্ছে সাকিন আমাদের ফুটবল ফুটবল কিছু বল না ফুটবল এদিকে 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 ফুটবল ব্যাট ফুটবল এদিকে আল্লাহ চাম্বু আচ্ছা নাইম ব্রো আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা খানা তো নাই হ্যাঁ লয়নকে দেয়া দেওয়া হবে লড়কাবিদ লয়ন কোথায় লয়ন মনে হয় আসতেছে হ্যাঁ লয়ন এখন আসে নাই তো ভাই তোমার কি অবস্থা তুমি কি আছো ঠিক আছে আচ্ছা তো গাই যেহেতু আমাদের লাঞ্চ টাইম হচ্ছে 12টার সময় যেহেতু এখন অনেক টাইম আছে আমাদের হাতে এখন আধা ঘন্টার মতো টাইম আছে তো আমরা এখন তো আমরা এই টাইমটাতে করবো কি আমাদের একটা ছোট ভাইদের যে স্কুলে সেখানে প্রোগ্রাম চলতেছে আই মিন স্পোর্ট চলতেছে আমরা সেখানে অ্যাটেন্ড করবো দেন সেখান থেকে আমরা আবার লাঞ্চ করে দেন যে যার বাসন তো পিছিয়ে তুমি কিছু বলো এই পিছিয়ে কিন্তু ব্লক করে ঠিক আছে তো বলো তোমার এই যে ব্লগের মাঝখানে উল্টো পাল্টা কথাগুলো মেয়েদের স্কুলে স্পোর্টস দেখতে যাচ্ছি আই মিন ডাইলে লবণ দেবো আজকে ঠিক আছে রেডি সব খেলা হবে ব্রো আজকে খেলা হবে ওই মডু দে মডু ওই মডু ডাইলে লবণ দিবি ঠিক আছে Stay ahead of the rest We just sit back, relax Doing things to impress This is the only way we know to go Squad up, never roll alone And we gon' ride on forever We ride out together Pull up right in your zone Take over the street, that's how we roll And we gon' ride on forever We ride out together Got no time to waste Ain't no way these niggas stopping me, oh no Flying from a mile away It's not a problem, only real ones follow me And I can do this with my eyes closed Blindfold two times over Ride solo, I got women and got soldiers I ain't tripping, can try, get it, your night's over Talking no melatonin, get it and fight coma What's the speed of a giant? It's feeding the fire Just to read it, be less than flee when they're flying You don't believe it, then try it We don't believe it, just try it I call the people to leave them 100 pieces divided, that's cold blood And I've been this dope life for summers And I ain't really going for it, he say, or she say তো গাইজ অ্যাট লাস্ট আমরা চলে আসছি হচ্ছে অক্সফোর্ড মিশন রোড স্কুল তো এখানে স্পোর্টস চলতেছে তো গাইজ আমরা খুব বোরিং হইতেছি ঠিক আছে যা বলার বাহিরে তো আমরা এখানে থাকবো না খুবই এই ফালতু কথাগুলো বাদ দেয় আমি কালো হয়ে গেছি তুমি এমনিতেই কালো যাই হোক আমরা এখন এখান থেকে বের হচ্ছি ঠিক আছে আরো যদি বের হই আমরা তো এখান থেকে বের হচ্ছি টাটা তো গাইস এখন আমরা লাঞ্চ করব এই যে আমাদের পিছনে নেতারা আছে তো আগেরবার বলছিলাম যে আমরা লাঞ্চ করতে যাব গ্রামীণ ফোনের অফিসে তো আমরা এখন গ্রামীণ ফোন অফিসেই আছি হচ্ছে তাদের প্লেসটা ও তো যাই হোক গাইস দেখা হবে একটু পর যেহেতু আমরা খুবই টায়ার্ড যা বলার এক একজনের অবস্থা দেখতে কামলা কামলা লাগে ইভেন আমার অবস্থা দেখতেও কামলা কামলা লাগে যাই হোক তো আমরা লাঞ্চ করে দেন আবার আসি এখন বলো তোমার অনুভূতিটা বলো তুমি যেহেতু ইন্দোনেশিয়ান সি বিচে আছো তোমার পিছনে দেখা যাচ্ছে অনুভূতি বলতে খুব গরম এখানে এতগুলো টেলিভিশন থেকে তোমার কাছে আসছে তুমি একটু মানে ওই টেলিভিশনগুলো আজকে মানে এগুলো লঞ্চ হইছে আজকে নিউজগুলো হেল এজ জাইম আল আযীম আল আযীম মাদারফাকার কে
লেমন পেপসি লেমন সব আমার স্পন্সর ওদের ভাই কিছু কিছু মাইক দেখার আছে যে এক্সাইটমেন্টের শোধনে পড়ে গিয়েছে তো ঠিক আছে আপনার কি তো কিছু বলার নাই হচ্ছে খুব টায়ার এই পর্যন্ত আর আমাদের লিটল ব্লগার সে ব্লগ ব্লগ করে দেখি একটু তাকাও দেখি ও আচ্ছা তাই তোমার চ্যানেলে তো আমাদের গ্রুপের একটা মিটিং চলতেছে সামনে আমাদের একটা শো আছে সেটা হচ্ছে 20 মার্চ তো ওই বিষয়ে একটা মিটিং চলতেছে আমার ভালো লাগে না ভাই তো যাই হোক ঠিক আছে তারা ওই সাইডে মানে শুধু শুধু যা বলার মতো না তাও বলবে যা বলার তাও বলবে মানে সব শুধু শুধু যাই হোক যেহেতু গ্রুপের পেছনে একটু বক 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 করবে সেটা বড় কথা না তো গাইস অ্যাট লাস্ট বাসে আসছি তোমরা দেখছো যে আজকে কী পরিমাণে ঝামেলাটা গেছে আমাদের উপর থেকে আর যাই হোক ভাবতেছি ব্লগ ফোরটা এখানেই শেষ করি বিকজ প্রচণ্ড পরিমাণে তার এখন একটা ঘুম দিতে পারি বলা যায় না কখন উঠবো মারাও যেতে পারি যাই হোক এমনি আধা মারা অবস্থায় আছি তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার যেহেতু আমার ব্লগের ফার্স্ট টাইম চলতেছে এখন মাত্র ব্লগ ফোর রানি তো আমার ব্লগে যদি কোনো প্রবলেম বা কোনো ভুল ত্রুটি থাকে বা কোথাও কোনো কিছু হয় বা কেউ যদি খারাপ মনে করো বা কোনো ভুল থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হবে নেক্সট ব্লগে ব্লগ ফাইভে আশা করি ব্লগ ফাইভটা আরও ভালোভাবে করার ট্রাই করবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এইখানে এই সেখানে লাইক মনের ইশারায় না সীমানা থামামানা তোমার চার কোনা এই দু